ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ সিজোস ব্লগস। সো আজকের ভিডিওটা হতে চলেছে সিকিমের লাস্ট পার্ট। এটা অনেক দিন ধরে আমার ছাড়া হয়নি, আমার কলেজ ছিল, সেমিস্টার চলছিল, অনেক কিছুর মধ্যে আমি করতে পারিনি। তো আজকে এডিট করে আমি এটা ছাড়ছি ভিডিওটা। আজকে আগস্ট মাস হয়ে গেছে, আমি এখন ভিডিওটা ছাড়ছি ফেব্রুয়ারি মাসের। তো দেখো, ভিডিওটা এনজয় করো আর পুরো দেখার পর লাস্ট দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। এখন বাজে 8:05, 8:06। তো আমার গলা ব্যথাটা আবার শুরু হয়ে গেছে, একটু ওষুধ খেয়েছি, দেখা যাক কি হয়। এখান থেকে আমাদের হোটেলের ভিউটা, ভিউ কিছুই না, শুধু পাথর একটা। তো এখন আমরা রেডি হচ্ছি, রেডি হয়ে গেছি প্রায়। ছাঙ্গু যাওয়া যাবে, ছাঙ্গু লেক, ছাঙ্গুলেকে ওখান থেকে আমরা জানতে পারবো যে আমরা নাথুলে যাবো কি না। সব রেডি হয়ে গেছে একদম, এইখানে দুটো জামা পরেছি, তার উপরে এই ওয়ার্মারটা, তার উপরে আমার একটা জ্যাকেট পুরো মোটা, সবাই রেডি হয়ে গেছে। এবার নিচে শুধু গিয়ে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো, ড্রাইভাররা নিচে রেডি আছে। তো চলো ব্রেকফাস্ট ওখানে গিয়ে দেখা হচ্ছে। মুখ ফুক সব ধোয়া হয়ে গেছে আমার, আগবার একটুখানি চুল ফুল আছে নি, তোমার দেখা হচ্ছে নিচে গিয়ে। সো এইটা হচ্ছে আজকের ব্রেকফাস্ট আমাদের, আর ওখানে আমার ফ্যামিলি মেম্বারটা সব ব্রেকফাস্ট নিচ্ছে। চলো ব্রেকফাস্টটা পুরো খেয়ে বা দেখা হচ্ছে। যে 8:59 বা 9 PM বলতে পারো, 9 AM সরি। সো আমরা অলমোস্ট রেডি হয়ে গেছি, ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের, গাড়ি দাঁড়িয়ে আছে। এবার আমরা ডাইরেক্ট যাব ছাঙ্গু লেক, বাবা মন্দির এইসব আছে। মেন ব্যাপার হলো নাথুলা পাস আজকে বন্ধ থাকতে পারে, সেটা আমরা এখন জানতে পারছি না যে কী হতে পারে, কিন্তু উপরে গিয়ে আমরা জানতে পারবো। সো চলো, আমাদের রেডি হয়ে গেছে, দেখা হচ্ছে গাড়িতে। আজকে আমরা গাড়িতে চলে এসেছি, এখন এই গাড়িতে আমরা সব ভাইরা বসবো আজকে, আর ওইদিকে সব মামিরা আছে পেছনের গাড়িটাতে। সব ড্রাইভার আসছে এখন, তো আমরা বেরিয়ে যাবো নাথুল্লা বা সাঙ্গু বা আমন্দে জন যেটা হবে সেটা দেখা যাবে। চলো দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে এক ধরনের ছাঙ্গু লেকের টিকিট, এটা পার পার্সন 10 rupees করে। এখানে লেখা আছে দেখেন এক্সপিরিয়েন্স দ্য ছাঙ্গু লেক এট 12,400 feet। তো এটা আমরা সবাই নিয়ে নিয়েছি একটা করে। চলো এখন আগে যাওয়া যাক। গ্যাংটক থেকে বেরোনোর পরে এখানে হালকা হালকা স্নোয়ের জায়গা শুরু হয়ে গেছে, মানে এখান থেকে আমরা বুঝতে পারছি ছাঙ্গু লেক আর হয়তো 10 to 20 kilometers। তো দেখো জায়গাটা কি সুন্দর লাগছে।
এখান থেকে আমরা এখন জুতো নেবো, কারণ এই জুতোতে আমাদের তো মনে হয় না হবে, একটা বুট নিতে হবে বড় বড়। একজন বেরিয়ে ওদেরকে দাঁড় করা, একজন বেরিয়ে ওদেরকে দাঁড় করা। জল ছিল সেটাও জমে গেছে পুরো, ভিতরে নেওয়া হয়ে গেছে আমাদের। এখানে এখন প্রচুর জ্যাম হয়ে গেছে বলে আমরা নেমে পড়েছি, এখন হেঁটে হেঁটে যাবো আমরা উপরে। আমরা ফাইনালি রিচ করে গেছি ছাঙ্গু লেক বা তোসংকো লেক যেটা বলে। চুমড়ি গায়ে যেটাকে বলে भैया जी कैसे बा। अरे एदिके व्यू पॉइंट फिर अच्छे तसंग लेक छांगू लेक ভাই পড়লে রানি ফ্রেশ নো একদম না আসতে না ক্লাইম করবো আমরা উপর অব্দি, ইনক্লাইন আছে একটা। এই
আসবে না, ছাড় না, ছবি তুলছে। বেশ হয়েছে, চালু আছে? হ্যাঁ চালু আছে। কোথায় স্ক্রিনে কিছু আসছে না তো? আরে ওর অন্ধকার আছে। এই ফটো তুলতে হলো, কি কথা বলে ফটো তুলতে হলো? ফোন তোর কাছে? এ বোনা পড়েছ পড়েছ। তো এখানে এলে নিজ তো বড় গ্লাভস আনবে, এই কাপড়ের গ্লাভস আনবেন না, একদম পুরো জমে যাচ্ছে আমার হাত, পাগুলো পুরো ফ্রিজ হয়ে যাচ্ছে, অনেকবারই পড়ে গেছি এখানে নিচে। বাট হেভি মজা আসছে এখানটা, কালকের থেকেও বেশি মজা এখানে ছাঙ্গুল লেকে আসছে। সবাই এখানে সবাই ছবি তোলাতলি করছে। সফর কেসা হে সফর মঞ্জিলো কি না হে কোই খবর সফর কেসা হে সফর মঞ্জিলো কি না হে কোই খবর जो फर्ज से भरा था बस्ता वो भी खाली हो गया बुरा है समाना तू चल टकर न कर अगर मगर कैसा है ये सब कैसा है ये सफर ঠান্ডাটা নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা গাড়িতেও ব্যাক করছি, আমি আর দিদি ব্যাক করছি গাড়িতে, কারণ জুতোতে পুরো বরফ ঢুকে গেছে আর ঠান্ডাতে আরও পাটা শুনে যাচ্ছে। এ ধরে নিয়ে যা, ধরে নিয়ে যা, আমরা ধরে নিয়ে যাবো। এখান থেকে মনে হয় একটা বাবা মন্দির যেতে দেবে আমাদেরকে, কারণ বাবা মন্দিরে তো পাস হয়ে গেছে, বাট উপরে এখানে বলছে যেতে দেবে না। দেখা যাক কি হয়। আর বিকেলে আমরা যাবো মেল, মানে এমজি মার্ক, কি শপিং বাকি আছে। এই নিয়ে তিনবার পড়লাম, দাঁড়াও গো, এত গোবর ফোবর আছে। তো আপাতত সাঙ্গু থেকে বেরিয়ে গেছি আমরা, আর মানে ওরা আসছে এখনো, আমরা আমাদের গাড়িতে বসে গেছি। সো যেটা রেকমেন্ড করবো আপনাদেরকে, যে আপনারা নিজেরা একটা মোটা গ্লাভস আনবেন, এই গ্লাভস একদম আনবেন না যেগুলো হাতের মানে কাপড় দেখা যায়, একদম আনবেন না, এগুলো প্রচুর ঠান্ডা লাগছে। আর এই জুতোগুলোর মধ্যে বা প্যান্ট আমি বলছি ডাবল লেয়ারে কিছু পরবেন, প্রচুর ঠান্ডা, যখন এই সিজনে আসবেন তখন অবশ্যই দুটো করে প্যান্ট পরবেন। রনিকে ফোন করব। ওকে ভাইয়া, আমরা হোটেলে যাব নাকি? গণেশ টক মনেস্ট্রি আছে, গণেশ টক বলে এখানে। আচ্ছা
আই শুনো না কই আদে না আনি কি হনবা আনতে জন গটে কি হই না আজি ওয়া বন্ধ করার তো তো গাড়ি তো গাড়ি তো আনি কোন আজকে আমরা আবার এসেছি এমজি মার্ক এমজি মার্কেট আচ্ছা এই ব্যাগটা কালকে আমি নিয়েছি ওখান থেকে লোকাল মার্কেট থেকে এই ব্যাগটা আমার 350 বলছিল ওটা আমি 300 নিয়েছি আমরা এখানে এসেছি একটা এমনি মার্কেট পেছনেই একদম এটা এটা ভেজিটেবল মার্কেট অনেক বড় মার্কেটের ওপরে জামা কাপড়ও বিক্রি হয় আর এখানে সব ধরনের ভেজিটেবল পাওয়া যায় এবং ওই দিকটাতে ফুচকাও পাওয়া যায় আমরা ট্রাই করেছি কিন্তু খুবই বাজে ফুচকাটা খেতে এখন এইখানটা একটুখানি ঘুরে তোমার হোটেলে ব্যাক করবো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওর হাতে একটু একটু কাট পার্টস আছে আমি ভয়েস ওভার দিয়েছি কারণ আমি করতে পারিনি ভিডিওগুলো সো আশা করি তোমাদের ভিডিও ভালো লেগেছে আর নেক্সট ভিডিও আমি আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করছি একটুখানি রিচ বাড়াতে হবে নাহলে এই চ্যানেলটা পুরোই শেষ হয়ে যাচ্ছে সো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তাদের ভালো থেকো সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না টিল দেন গুড বাই স্টে সেফ সফর